মা ওমা ভাত হয়েছে আমায় তো অফিসে যেতে হবে নাকি ওমা ভাত হয়ে এসেছে বাবা একলা হাতে আর কত রোজ রোজ এত দেরি করলে এবার আমার চাকরিটাই চলে যাবে মা ভুলে যাও না এখন কিন্তু সংসারটা আমার রোজগারে টাকা দিয়ে চলে বলে কিছুই যাচ্ছে না বাবা তোর দাদা যতদিন চাকরি করত ততদিন তো কোনো ভাবনাই ছিল না নিহত অ্যাক্সিডেন্টে ওর ওসব কথা বলে এখন আর কি লাভ মা এই যে এসে গেছেন কথার মাঝখানে কথা বলার জন্য ঠিক হাতরে হাতরে চলে আসতে হলো না ছি বড় দাদার সাথে কিভাবে কথা বলছিস ছোট খোকা ওই দাদা না থাকলে কোথায় থাকতিস মা সন্ধ্যা হয়ে গেল না হ্যাঁ বাবা তাহলে তুমি এখনই রাজুর জন্য কিছু খাবার বানাও নাহলে ফিরে এসেই ও আবার রাগারাগি শুরু করবে এই তো বলতে বলতে রাজু চলে এসেছে মা খেতে দাও খুব খিদে পেয়েছে এই তো বাবা এক্ষুনি বানিয়ে দিচ্ছে মানে এখনো খাবার হয়নি দুধুর আমার বাড়িতে ফেরাই ভুল হয়েছে ধুর রাজু রাজু শোন রাজু মা মা রাজু কোথায় গেল চিন্তা করিস না চলে আসবে যাক বাবা আজ ভাত হয়ে গেছে ও বাবা গো মা কি হলো মহিম কি হলো পড়ে গেছি মা সে কি গেল গেল ভাত পড়ে গেল মহিম মহিম কি করে পড়ে গেলি বাবা কি করে পড়ে গেলি বিছানা থেকে নেমে কিসে যেন হোঁচট খেয়ে পড়ে গেলাম খুব ভালো করেছো দাদা তোমার জন্য রান্নাঘরের ভাতের হাঁড়িটা উল্টে গেছে এবার আমাকে না খেয়েই অফিস যেতে হবে চত্বর আর ভালো লাগে না একটু শান্তি নেই যতদিন দাদা এই বাড়িতে থাকবে ততদিন আমার জীবনে শান্তি আসবে না যে করেই হোক ওকে বাড়ি থেকে তাড়াতেই হবে কিন্তু কি করে কেমন আছেন স্যার ভালো তবে তোমার চাকরি ছাড়ার পর আমার কাজে অনেক অসুবিধে হচ্ছে চাকরি কি আর ইচ্ছা করে ছেড়েছি স্যার আপনি তো জানেন আমার যা কাজ ছিল সেটাই চোখ ছাড়া সম্ভব নয় আমি সব বুঝি মহিম তোমার মতো মানুষের কাছে আত্মসম্মানের দাম অনেক তবু তোমায় বলে যাচ্ছি তুমি যেদিন চাইবে সেদিন থেকে আবার তুমি কোম্পানিতে জয়েন করতে পারবে তোমার জন্য কোম্পানির দরজা সব সময় খোলা আছে আপনার অশেষ কৃপা স্যার ঠিক আছে আজ চলি তবে দাদা রাজু আজ তাড়াতাড়ি চলে এলি জানো মা আমি দাদার জন্য একটা কাজ দেখেছি খুব ভালো কাজ যারা চোখে দেখতে পায় না এই কাজটা তাদের জন্যই মাস গেলে ভালো মাইনে হ্যাঁ শুধু সেখানে গিয়ে থাকতে হবে হ্যাঁ হেই যা তাই নাকি বাহ এ তো দারুণ খবর আমি আমি থাকবো ভাই আমি থাকবো কবে যেতে হবে কাল গেলেই ভালো হয় ঠিক আছে আমি কালই যাবো শুনলে মা শুনলে রাজু আমার জন্য কত ভাবে হ্যাঁ বাবা কিন্তু তোকে ছেড়ে কি করে থাকবো বলতো হ্যাঁ মা আসছি হ্যাঁ বাবা দাদা তুমি এখানে একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি কোথায় যাচ্ছিস ওই একটা কাজ মিটিয়েই আসছি তুমি দাঁড়াও এক্ষুনি আসছি এত সময় হয়ে গেল রাজু এখনো ফিরলো না এই তো এসেছিস বাবা আমার খুব চিন্তা হচ্ছিল তুমি চিন্তা করো না মা দাদা একদম ঠিক জায়গায় আছে চলো চলো এবার খুব খিদে পেয়েছে খেতে দাও তো
এতক্ষণ হয়ে গেল, ভাই তো এখনো এলো না। চারিদিকে এত গাছপালা, এত জঙ্গল বলে মনে হচ্ছে। তবে কি আমার ভাই আমাকে ফেলে রেখে চলে গেছে? হায় ভগবান, এবার আমি কি করব? আমি অন্ধ মানুষ, কোথায় যাব, কি খাব? এই এই তুমি কে? এই তুমি কে এই জঙ্গলে এমন সময়? আমি পিশাচিনি, তুমি জানো না এই জঙ্গলে মানুষের আশা মানা। আমি আমি এক্ষুনি তোমায় মেরে ফেলবো। সেই ভালো, আমার মতো মানুষের মরে যাওয়াই ভালো। এই প্রথম কোন মানুষকে দেখলাম যে মরতে ভয় পায় না। তুমি এখানে এলে কি করে? আমি এক অন্ধ হতভাগ্য, আমার ভাই আমাকে কাজ দেওয়ার নাম করে এখানে ফেলে রেখে চলে গেছে। আহা, তবে তো তোমার খুব দুঃখ। তোমায় দেখে মনে হচ্ছে তুমি ভালো মানুষ। দাঁড়াও দাঁড়াও, দেখি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা। এই নাও এই চশমাটা পরো। কি, আমি তো আমি তো সব দেখতে পাচ্ছি, সব সব দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এটা পরে থাকলে তুমি সব দেখতে পাবে। কিন্তু মনে রেখো, এই চশমা যার হাত থেকে পড়ে ভাঙবে তার চরম সর্বনাশ হবে, চরম সর্বনাশ। মনে রাখবো পিশাচিনী, ধন্যবাদ তোমাকে। আমি এবার চলি চলি। এত রাতে দরজায় ধাক্কা মারে কে? দেখি তুমি, তুই এত রাতে কিভাবে এলি? মা মা মা, আবার আমি চোখে দেখতে পাচ্ছি মা। বলিস কি রে? হ্যাঁ মা, ভাগ্যিস ভাই আমায় নিয়ে গেল, কিন্তু ওখানে তো সেরকম চাকরি নেই বলে চলে এলাম। ভালো করেছিস বাবা, ভালো করেছিস। তুই চোখে আবার দেখতে পাচ্ছিস। এই শান্তি, তুই ঘরে আয়, আমি তোর জন্য কিছু বানিয়ে আনি। আয় আয় আয়। তুই একদম চিন্তা করিস না ভাই, আমি মাকে কিছু বলবো না। মহিম স্যার, আপনি? মহিম, শুনলাম তুমি আবার চোখে দেখতে পাচ্ছ। রাতারাতি এই খবর তো চারিদিকে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ স্যার, ভগবানের অশেষ কৃপা। আচ্ছা আচ্ছা, তাহলে এবার চলো, আজ থেকেই তোমার কাজ শুরু করো। চলো চলো, আর দেরি করার কোনো সময় নেই। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি তোমার ওই লাল চশমার মধ্যেই রহস্য আছে, ওটা আমি আজ ভাঙবই ভাঙবো। হ্যাঁ এখন এখন চলো, দেখি অনেক কাজ বাকি, চলো চলো আমার সঙ্গে চলো। এই চশমার জন্য তুমি আবার দেখতে পাচ্ছ তাই না? এই না এই না। ওর মনে এত হিংসা? এই লাল চশমা তুই কোনদিন খুলতে পারবি না।
আর এটা পড়ে এটা পড়ে তুই দেখতে পাবি না। আমায় ছেড়ে দাও, আমায় ঠিক করে দাও, তোর তোর পায়ে পড়ি, আমায় ঠিক করে দাও, আমায় ঠিক করে দাও, তোর তোর পায়ে পড়ি, আমায় ঠিক করে দাও। মহিম মহিম, একে মা, আপনার ছোট ছেলে বড় ছেলেকে জঙ্গলে ফেলে এসেছিল, আমি সেখানে এসে তাকে এই লাল চশমাটা দিই, যার জন্য ও দেখতে পায় আবার। কিন্তু কিন্তু আপনার ছোট ছেলে হিংসায় সেই চশমা ভেঙে দেয়। পিশাচিনী, ওকে ছেড়ে দাও। ছেড়ে দেব, কিন্তু ওকে ক্ষমা চাইতে হবে। আমি আমি ক্ষমা চাইছি, আর কোনো দিন আমি এরকম করব না। আমার আমার ভুল হয়ে গেছে, আমার আমার বড্ড ভুল হয়ে গেছে। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, যে হিংসা করে তার এরকমই শাস্তি হয়।